আসসালামু আলাইকুম প্রাথমিক ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু সাধারণ বিজ্ঞানের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক শব্দ উৎপত্তির কারণ কি বস্তুর কম্পন তিরিশ ডিগ্রি সেলসিয়াস এর ফারেনহাইটে হবে কি তাহলে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফার্নাইট স্কেলে তাপমাত্রা হবে ছিয়াশি ডিগ্রি ফারেনহাইট আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তককে প্লাঙ্ক রান্না করার জন্য সিলিন্ডারে করে যে গ্যাস বিক্রি করা হয় তা প্রধানত কি কি গ্যাস বিউ টেন গ্যাস ইউরেনিয়ামের বহুল ব্যবহৃত আইসোডেটির নাম কি। তেলে ইউ দুইশো পঁয়ত্রিশ ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ শূন্য দশমিক এক পাঁচ থেকে শূন্য দশমিক এক পাঁচ শতাংশ পুরু কাচের গ্লাসে গরম পানি রাখলে তা ফেটে যায় কারণ গ্লাসের ভেতরে ও বাইরে অসম আয়তন প্রসারণের জন্য ফেটে যায় চুম্বুক দ্বারা আকৃষ্ট হয় না পিতল চুম্বুক দ্বারা আকৃষ্ট হয় না আসল হীরা চেনার উপায় হলো তাহলে আসল হীরা চেনার উপায় এর ভেতরে দিয়ে রঞ্জন রাশি যেতে পারে কোষকে আবিষ্কার করেন কোষ আবিষ্কার করেন লিউয়েন হুক জেনেটিক্স ইনফরমেশন মূল একক কি এর মূল লেখক হচ্ছে অনু লিপন অর্কিড যে ধরনের উদ্ভিদ অর্কিড হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ পৃথিবীর বৃহত্তম ফুলের নাম কি পৃথিবীর বৃহত্তম ফুলের নাম হচ্ছে র্যাফলেশিয়া উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উৎপাদন সংখ্যা ষোলোটি উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উৎপাদন সংখ্যা কতটি ষোলোটি উচ্চ রক্তচাপের জন্য দায়ী উচ্চ রক্তচাপের জন্য দায়ী হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থি দায়ী কাঠ ও কয়লা প্রধানত কিসের তৈরি কাঠ ও কয়লা প্রধানত কার্বনের তৈরি হঠাৎ বিদ্যুৎ শক্তি যাওয়াকে বলা হয় কি হঠাৎ বিদ্যুৎ শক্তি যাওয়াকে বলা হয় ব্ল্যাক আউট যে উদ্ভিদের কাণ্ডে রূপান্তরিত হয়ে পাতার কাজ করে তাকে ফণি মনসা বলা হয় গায়ের রং পরিবর্তন করে আত্মরক্ষা করে কে গায়ের রং পরিবর্তন করে আত্মরক্ষা করে গিরিগিটি উত্তর গোলার্ধে রাত সবচেয়ে বড় হয় কোন তারিখে তাহলে একুশে জুন উত্তর গোলার্ধে রাত সবচেয়ে বড় হয় ভূতকের গভীরতা প্রায় ষোলো কিলোমিটার তাহলে ভূতকের গভীরতা প্রায় কত কিলোমিটার ষোলো কিলোমিটার ট্রানজিস্টর উদ্বোধিত হয় উনিশশো সালে তাহলে উনিশশো সালে প্রথম ট্রানজিস্টর উদ্বোধিত হয় কোনো স্থানে সময় দুপুর বারোটা হলে তাহলে কোনো স্থানে সময় দুপুর বারোটা হলে তার পাঁচ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে এগারোটা চল্লিশ মিনিট বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি কার তাহলে বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি হচ্ছে প্রশান্ত মহাসাগরের ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয় কোন স্থান তাহলে ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয় গলা দেহের প্রতিরক্ষা ও আর্তরক্ষায় সাহায্য করে কে সাহায্য করে শ্বেতকণিকা সর্বপ্রথম ম্যালেরিয়া শব্দটি প্রয়োগ করে ট্রি ট প্রথম ম্যালেরিয়া শব্দটি প্রয়োগ করেন প্রিজমে পতিত আলো সাধারণত কী হয় প্রসারিত হয় সমুদ্রবায়ু প্রবল বেগে প্রভাবিত হয় বিকালে এই ছিল বিজ্ঞান অংশের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন